আমি কি বলবো? তুই বলবি একটা মুড়কি চারটা প, তুই শুধু বলবি ককর ক ক ককর ক, তুই কবি আর আমি বলবো একটা মুড়কির চারটা প, নে শুরু কর ঠিক আছে, লে ক ক ক ক ক ক আরে আমি তোর মামু, আমি হচ্ছি আরে তোর আমি দাদা, দাদা আর তুই আমার ভাই, ঠিক আছে ওই জন্য তো বলছি, নে শুরু কর, আরে মুর্গা বলে কুকুর তুই খালি ওইটাই ধরে থাক, ও একটা মুরগি চারটা পো, আমি শুরু কর, আরে মুর্গা বলে কুকুর কু, আরে একটা মুরগি अरे राजा के घर में लड़का जन्म ले लई हमरा का दिया दे वेदान शुभ दिन भगवान দুর্গা দুর্গা সময় হয়ে গেছে কোথায় রানী মা আমরা তৈরি হয়ে চলেছি রানী মা সত্যি না তো কালকে তো আমি সবাকে বলেছিলাম হ্যাঁ রানী মা তাই সময় হয়ে গেছে মা কখনো কোন সময় কোন প্রজাবিন্দু আসবে আমাকে কিন্তু সকলের খবর দেবে হ্যাঁ অবশ্যই বলবো এটাই তো বলছি বাপ রে বাড়ি রে বাপ রে এগুলা কি চলছে হে এগুলা গেলা গেলা গা এগুলা কি ওটা লাইট লাইট না রাজপ্রাসাদ না হাতে রে বড় বাড়িতে না পীর হাটে ওটা লাইট এটা লাইট হ্যাঁ আর এটা কি এটা এটাও লাইট না এটা ভূতটা ক্যামেরা এই ভূতটা ক্যামেরা কি তো ওটা ভূতটা ক্যামেরা কি তো ওটা ভিডিও ক্যামেরা ভিডিও ভিডিও ভিডিওর ভিতরে ঢুকবো এই যে দেখ বাপ রে বাড়ি বাড়ি হারে হ্যাঁ দাদা আমি তো একটা জিনিস লক্ষ্য করতে পারছি না কি রে লোক জমিতে কি না ধান বুনছে মুসরি বুনছে গহম বুনছে শালা লোক মাথার উপরে মুসরি বুনে দিছে ওটা মুসরি আছে কি তো ওটা পেন্ডেল করেছে পেন্ডেল ও পেন্টুল বাট পেন্টুল না পেন্ডেল ও পেন্ডেল পেন্ডেল পেন্টুল মানে কাপড়ের হ্যাঁ ওই জন্য না আমার বৌদিরা কাপড় পড়তে পায় না হ্যাঁ পেন্ডেলের জন্য হ্যাঁ বাড়ি দেখ কত তলা বাড়ি কত তলা রে এক তলা দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা ছয় তলা সাত তলা আট তলা উপর থেকে পড়বে মরবে বাঁচবে কোন শালা এক তলা দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা ছয় তলা সাত তলা আট তলা আর উপর থেকে পড়ে গেলে মরবে বাঁচাবে কোন শালা ওই ডাক দে দেখ দাদা তুই আমার দাদা হ্যাঁ দেখ আমি তোর ছোট ভাই ভাই ছোটবেলায় বাবা মা মারা গেছে তুই এখন ধরলে আমার বাবা বাবা হ্যাঁ ছোটবেলা থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছি না আমার দুধ খেয়ে মানুষ হয়েছি আমার দুধ না রে আমার দুধ কা গরুর মায়ের মায়ের গরুর দুধ ছোটবেলা দুধ খাইছে তারপর কি হলো তুই এখন ধরলে আমার মা মা তুই এখন বাবা বাবা তুই এখন বড় দাদা দাদা তুই এখন আমার বউ না আমি তোর বউ না বোন বোন দাদা দাদা হ্যাঁ হ্যাঁ নে ডাক ডাকবো কিভাবে ডাকবো সুর দিয়ে ডাক সুর দিয়ে সুর দিয়ে ভালো করে ভালো ভালো করে এটা হিন্দি বলতে হবে হিন্দি হিন্দি হ্যাঁ কি বলবো রে দেখ আমি তোকে শিখিয়ে দিব হ্যাঁ আমি বলবো তুই বলবি আমাকে আরে ও ভাই সাহেব হ্যাঁ তুই বল আমি বলবো তোকে ও ভাই সাহেব আমি এদিকে ঘুরে থাকছি হ্যাঁ লে বল এবার ও ভাই সাহেব দিয়ে চলে এসছে কেউ তো বেরাই তুই তো বলি যে সুর দিয়ে ডাক ওইরকম সুর না কি
ভালো ভালো মিষ্টি মিষ্টি করে মিষ্টি শুনে মিষ্টি করে ডাক দে মিষ্টি করে তবে 2 কেজি গুড় খেতে হবে গুড় খেলে মিষ্টি হবে তো গুড় খেলে মিষ্টি হবে না আরে ভালো করে ডাক না ভালো করে ডাক বাড়িতে কেউ আছেন গো বাড়িতে কেউ আছেন গো ওই গো 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 ওই দিব কিনা তোর জন্য মার খেতে হবে মনে গো 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 ভালো করে ডাক দে বাড়িতে কেউ আছেন গো ভালো করে বাড়িতে কেউ আছেন গো 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 মা গো টুরলা তোমরা কারা বাবা নরম বাবা বলে কারা বাবা আমরা কি কারা বাবা রে শালা ঘুত্রি মা তবে তোমরা কি আমরা ও আমার দাদা আমি ওর কাকা ওই আমি তোর দাদা তুই আমার ভাই 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 আমরা হচ্ছি আমরা বিহার থেকে আয় আছি আমার ভাষা তো নাই হয়োগা আমরা বিহার থেকে এসেছি আচ্ছা বিহার থেকে এসেছো কি করতে কি করতে হ্যাঁ আমরা চাংড়া খেলাতে চাংড়া খেলাতে মানে আমরা তুই এই বাড়ির কে আমি এই বাড়ি এই বাড়ি আমি দাসী দাসী কি বললো দাসী মানে বুঝলি কি রে শালা জুঠা খাও কি আই হোটেল হোস না ও জ্ঞান হোস না জুঠু জুঠা থালা দিছি আরে কি হয়েছে তোমরা হাসছো কেন দাসী তো ওইটাই বলছে আরে দাসীর আমরা অনেক রকম রান্না শিখে করি জুটটা খাওকার দাসীরা অন্য আছে মাজার দুধটা মাজার অন্য দাসী আছে আর তুই চুন্না দাসী আমি রানীমার পাশে বসে থাকি ও রানীমার পাশে বসে থাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো তো তোমরা কে আমরা হচ্ছি পামড়িয়া ও বুঝতে পেরেছি তোমরা পামলতে পারো জানো আমি অনেক দিন থেকে পরিশ্রম করে হাসতে গেছি তোমরা একটু আমার পাটা মোলে দাও না আমি পারি না আমার ভাই পারে আসো একটু আসো বলছি আমরা পামলিয়া হ্যাঁ তোমার ওর বাড়িতে আলুর ভাজি হয়েছে যা তেলে শরীর ডুবিয়ে দেখা যা কি ভাই তোমরা তো বললে আমরা পামলিয়া তাহলে কি তোর বিয়ে হয়েছে না তোর চাকরা বাচ্চা হয়নি না তো পামলিয়া কোন কাজে লাগে তুই কি জানবি ব্যথা সালা চেপটি মুখী নে বল বল আমরা পামরিয়া মানে ছেলে পামরিয়া ছেলে নিয়ে নাচ গান করি ও তোমরাই পামরিয়া আগে আগে আমার দাদার পেটে হয়েছিল না আগে আমার পেটে হয়েছিল না আমার বৌদির পেটে আমরা খেলেছি বলো বলো যে বাইরে পামরিয়া আসছে ও রানী মা খবর চলে গেছে কি হয়েছে মা বাইরে পামরিয়া আসছে চলে এসেছে হ্যাঁ রানীমা আমি গতকালকে বলেছিলাম না পামারিয়ারা সময় মতো আসতে পারে এক কাজ কর মা আসতে বল রানীমা বাইরে পামারিয়া আসছে হ্যাঁ আসতে বল রানীমা বাইরে পামারিয়া আসছে আরে মা শুনলাম তো আসতে বল রানীমা বাইরে পামারিয়া আসছে আসতে বল মা আসতে বল রানীমা বাইরে পামারিয়া আসছে তোর গলাতে কিছু হয়ে গেছে আর ঠিক আমি জোরে বলতে পারবো না এ পাড়া গ্রামের মেয়েদেরকে নিয়ে খুব জ্বালা কি ভাষা বললে তোরা বুঝতে পারবি এক কাজ কর ওদেরকে আচ্ছা করে নিয়ে আয় আচ্ছা করে ডেকে নিয়ে আসবো ঠিক আছে রানীমা যা রানীমা যে কি যে বলেছি আমি তো ভুলেও গেলাম ওই শুনো 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 বলছি কি উঠো 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 তোমরা উঠো তুমি উঠো চল ভিতরে যেতে বললো বলছি কি তোমরা কেউ কাচ্চা পরে এসছো কি হয়েছে মাগে এই চুরি কিভাবে দেখলো গে আমি কাঁচা পড়েছি কি বলো মারে এই চুরি কিভাবে দেখলো রে কি বললো রে বলছি তুমি আসুনি পরে তুমি কাঁচা পড়ে আসুনি আমার ভাই পড়ে এসেছে তোমার ভাই পড়ে এসেছে দিয়ে দে চাইছে দিয়ে দে বাপ দিয়ে দে আমি কাঁচা দিব হ্যাঁ বলে দাও আমরা কেউ কাঁচা পড়ে আসুন কি হয়েছে ওই যে না
স্নান করছিলাম ওই চুরি মনে দেখে নিয়েছে রে বলে যাও কেউ কাছে বলো ঠিক আছে রানী মা এলো না ওরা কেউ আসেনি কেন কেউ কাছে পড়ে আসেনি কাছে পড়ে হ্যাঁ রানী মা কেন কাছে পড়ে কি হবে ওরা তো বলল আমরা কেউ আসেনি কাছে পড়ে আরে বাবা কাছে পড়ে কি হবে ওরা তো বলল রানী মা আমরা কেউ কাছে পড়ে আসেনি ভাই কপাল তুমি তো বললে আমাকে আচ্ছা বললাম তো তুমি কাছে বুঝে গেলে ও আমারই ভুল হয়ে গেছে রানী মা আমারই ভুল হয়ে গেছে তোদের ভুল হয় আমাদের ফুসফুসি ডাউন রে এক কাজ কর ওদেরকে মানে ভেতরে নিয়ে আয় ভিতরে আমার কাছে ঠিক আছে এই শুনো মা আমি কাছে পড়ে নিবে ওটা না আমারই ভুল হয়েছে আমারই ভুল হয়েছে বলছি কি তোরি চুল হয়েছে চুল না ভুল হয়েছে ভুল ভিতরে ডাকলো ভিতরে বলছি কি এটা তো রাস্তা রাত ঘর তো আমার পিছে পিছে আসবে চল 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 আমরা কিভাবে যাব আমরা কিভাবে যাব চোখ মুনি ও চোখে মুতে চোখ মুতে না আই কি আমার পিছে পিছে আসো আমরা যখন আদেশ পেয়েছি আমরা চলে যাই চল 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 আশীর্বাদ করি মঙ্গলে থেকো 80 টাকা মঙ্গলবার দিবেন না 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 আর 80 টাকা মঙ্গলবার দিবেন আরে বাবা কথা বলিনি বললেন যে আশীর্বাদ করি তোমরা সুখে থাকো ও আশীষের বাবা সুখে থাকবে আশীষের বাবা না রে কি তো আমাদের তো আশীর্বাদ করলো হ্যাঁ মানে আমরা যেন ভালো থাকি ভালো থাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা আচ্ছা বাবা তোমায় একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ তোমার ওটা কি আমার দাদা তুমি তার ছোট ভাই হ্যাঁ ও প্রণাম করলো ভালোভাবে আবে তুমি যে প্রণাম করলে তোমার প্রণাম একটু আলাদা কেন না ও একটু ডার ফোক না তো ও একটু ডার ফোক না মানে ওকে সামনে রেখে ওকে পিছনে রেখে আপনাকে ভক্তি করছিলাম আপনাকে ভক্তি করাও হলো আর পিছনে আমার দাদা আছে কিনা দেখাও হলো না তোমার বুদ্ধি ভালো তো তোমাদের পরিচয় আমরা কামারিয়া তোমাদের আমাদের পরিচয় চাইছে বল তুই আধার কার্ড ভাই কর আমি আরে বাবা আধার কার্ড বের করতে হবে না মুখে বললেই হবে আমরা পামারিয়া 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 ওর নাম হলো সুতনা আর আমার নাম হলো মুতনা না তোমাদের নাম যুগলে ভালো তোমাদের আশা আমি বসে আছি বাবা এই নমার সন্তানকে তোমরা চুপা 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 এ দাসি কাচ্ছে রে একটু বুঝিয়ে বলো দেখি কাচ্ছে কাচ্ছে দুধ খাওয়াও খাওয়াও না দুধ খাওয়াও শালা আরি আর দুধ হয় হে আরে আরি আর দুধ না আমার দুধ হবে ওটা না বলছি কি বোতলে দুধ রাখা আছে ওটাই খাওয়াও সে কথা বলতে যে এই ভাগ বলছি দুধ খাওয়া দুধ খাওয়া ওটাই এই বোতলে দুধ রাখা আছে ওটাই খাওয়াও ঠিক আছে খাইয়ে দিব নে ঠিক আছে রানী মা ঠিক আছে দাসী আমরা দু ভাই মিলে আপনার ছেলেকে খেয়ে নিব ওই ওরে কি বলছে রে এই দাসি ওরে তোরা শুনছি ওরে ওরে কে রে এই আমার সাথে দেখি কে রে এই খেয়ে নিবে মা এদের কে রাজ প্রসাদ থেকে তাড়িয়ে দাও না 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 আমরা আমরা কথাটা বুঝো কথাটা বুঝো কথাটা বুঝো কথাটা বুঝো হয়েছে থাক কথাটা বলতে দে আমি ওই কথা বলিনি রানী মা তুমি যে এখনি বললে যে আমরা দু ভাই মিলে ছেলেটাকে খেয়ে নিব না ওই কথা বলিনি আমরা বলেছিলাম ছেলের ছেলের মাসির কাছে যাব ছেলের পিসির কাছে যাব কেউ 100 টাকা দিবে কেউ 500 টাকা দিবে এই রকম করতে করতে 1000 2000 টাকা হবে কি না ওই জন্য বাজারে কিছু কিনে খেয়ে নিব ওইটাই বলছিলাম ও মানে আমাদের শুনতে ভুল হয়েছে ওই ভাবে তো বলনি তুমি সরাসরি বলছো যে খেয়ে নেব ছি তোমাকে দেব না তোমার দাদাকে দেব না গো তুমি নাও কাচ্ছে কেন রে কাচ্ছে না চোখে জল আসছে না কানতে কাটতে হচ্ছে হ্যাঁ দাও দাও বড় বাড়ির ব্যাপার তো ঠিক আছে বাপ রে তোর চানির চুলটা উড়ে গেছে রে দিব কি না ছোট বাচ্চা চুল
চুল থাকে এখন ছোট ছোট কয় কাচ্ছে কিন্তু ঠিক আছে চুপ কাঁদিস না কেন এরকম করছো না এটা দোয়া দিলাম আরে আয় 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 আমাকে ডাকছো বিষ আছে তো খাই আমরা আমরা সুর ডাকছি তো তোরা কেন আসিস রে তো তুমি তো বলছো আয় আয় যা ওদিকে মাসির কোলে গেল ছেলে ছেলে তুই
গো দিদি রে বলে গেল ছেলে কোহা কোহা করে রে দিদি রে বলে গেল ছেলে কোহা কোহা করে রে ছেলে তুই ছেলে তুই ছেলে তুই কাদিস না রে তানা আগে দিনা দিনা ছেলে তুই কাদিস না রে তানা আগে দিনা দিনা পামড়িয়াগণ বলুন আমার প্রজাবৃন্দু সকলে লালাই তো আমার বাচ্চা লক্ষাইকে কোলে পাবার জন্য তাই তোমার ছোট্ট ভাইকে বলে দাও আমার এমন কোন প্রজা যেন বাদ না হয়ে যায় আমার লক্ষাইকে কোলে নিতে বেশ রানীমা তাই বল আর আমার প্রজাবৃন্দু যা ইচ্ছা মতো তোমাদের দেবে তাই নিও বেশ মা আমি তোমাদের দু ভাইকে একটা করে সোনার কুমড়ো দেব এই অঙ্গীকার করিলাম বেশ রানীমা তাই হবে এই কথা তোমাদের মনে যেন বেশ বেশ ওগো দিদির কোলে গেল ছেলে মহা মহা করে রে দিদির কোলে গেল ছেলে